হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো রণিতা দাসের সম্পর্কে, মানে যাকে আমরা সবাই বাহামুনি নামে বেশি চিনি। আগামী দিনেও দিদি আমাদের সাথে থাকবেন, এই জন্য আমরা বলছি বহিরাগতদের বাংলায় আমরা স্থান দেব না, দেব না তো। এত জনপ্রিয় হওয়ার সত্ত্বেও কেন বাহামুনিকে এখন আর অভিনয় করতে দেখা যায় না? যাই হোক, ইন্ডাস্ট্রিয়ার গ্ল্যামার এবং ফেমের পিছনে অনেক সময় লুকিয়ে থাকে অনেক না পাওয়া কথা। বাংলা ধারাবাহিক জগতে এমনই এক অভিজ্ঞতা সম্পন্ন অভিনেত্রী হচ্ছে রণিতা দাস। বাংলা ধারাবাহিক জগতের অন্যতম বিখ্যাত ধারাবাহিক ছিল ইষ্টি কুটুম, আর সেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অর্থাৎ বাহামুনির চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী রণিতা দাস। এবং এই সিরিয়ালে অভিনয় করার সময় তিনি জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে যান, এমনকি এখনও অনেকেই তার আসল নাম জানেন না, তাকে সবাই বাহামুনি নামে বেশি চেনেন। তবে চরিত্র নিয়ে নানান এক্সপেরিমেন্ট করায় বাহামুনির চরিত্র থেকে বেরিয়ে গেছিলেন তিনি, কিন্তু এরপর তিনি যেন কোথাও হারিয়ে যান, তাকে আর কোনো সিরিয়ালে অভিনয় করতে দেখাই যায়নি। অন্যদিকে একই রকম ঘটনা ঘটে জলনূপুর ধারাবাহিকের মুখ্য চরিত্র এবং রণিতার প্রেমিক সৌপ্তিকের সঙ্গেও। রণিতা নিজেও স্বীকার করেছিলেন যে যেহেতু মাত্র এক সপ্তাহের ব্যবধানে তারা এই ধারাবাহিক দুটি থেকে বেরিয়ে এসেছিলেন, তাই সবার ধারণা হয় তারা দুইজনে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার কথায় দুজনের সিদ্ধান্ত দুইটি আলাদা কারণে নেওয়া হলেও তা ইন্ডাস্ট্রির কাউকে বোঝাতে পারেননি তারা। আবার অনেকেই মনে করেন ইষ্টি কুটুম ধারাবাহিকটি জেদের বসেই ছেড়েছেন রণিতা, তবে তিনি সোজাভাবে জানান শারীরিক কারণে সিরিয়াল থেকে সরে আসতে হয়েছিল তাকে। মেরুদণ্ডে ব্যথা, ওভারিতে সমস্যা সব মিলিয়ে তার পক্ষে আর ধারাবাহিকে কাজ করা সম্ভব হয়নি। তিনি বলেন, ইষ্টি কুটুম সিরিয়ালটি ছাড়ার জন্য আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল এবং পরে অবশ্য তা মিটে যায়, এবং সিরিয়ালটি আমি ছেড়েছিলাম অসুস্থতার কারণে। তিনি আরও বলেন, মেরুদণ্ডের ব্যথায় দাঁড়াতে পারতাম না, ওজনও খুব বেড়ে যাচ্ছিল, তাছাড়া আরও অনেক সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু তারপরেও টানা রিক্সায় বসে শর্ট দিয়েছিলাম, সিরিয়াল না ছাড়লে হয়তো মরেই যেতাম। অন্যদিকে জলনূপুর ধারাবাহিক থেকে সৌপ্তিক বিচ্ছিন্ন হবার কারণ হিসেবে জানান অভিনয় জায়গাটাই হারিয়ে যাচ্ছিল, এবং দুইজনে একসাথে অভিনয় ছেড়ে দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি থেকে রণিতা এবং সৌপ্তিককে ব্যান করা হয়। এর জন্য সৌপ্তিককে তিনটি সিনেমা ছাড়তে হয়েছিল এবং রণিতারও অনেক ক্ষতি হয়। তবে এখানে একটি ব্যাপার হচ্ছে, রণিতা দাস ইষ্টি কুটুম সিরিয়ালের মধ্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও তিনি 2009 সালে স্টার জলসার ধারাবাহিক ধন্নি মেয়ে দিয়ে অভিনয় জগতে পা রাখেন। যাই হোক, এরপর তিনি 2015 সালে কালার্স বাংলার রিয়েলিটি শো মায়ের সুপার কিড সঞ্চালনা করেছেন। 2016 সালে কালার্স বাংলার ধারাবাহিক সোহাগী সিঁদুরে তাকে অভিনয় করতে দেখা যায়, এবং 2018 সালে আনঅ্যাফ্রেড সিজন 2 ওয়েব সিরিজেও দেখা যায়, এবং বর্তমানে তিনি একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন যার নাম খেলা শুরু। যাই হোক, তিনি জন্মগ্রহণ করেন 1991 সালে, সেই হিসাবে তার বর্তমান বয়স 31 বছর এবং তার উচ্চতা 5'2", এবং তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি মাল্টিপারপাস গার্লস হাই স্কুল থেকে তার পড়াশোনা কমপ্লিট করেন এবং পরে রানী বিড়লা গার্লস কলেজ থেকে ফ্যাশন ডিজাইনের উপর তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তো যাই হোক, ভিডিওটি শেষ করার পূর্বে রণিতা দাসের একটি নাচ দেখে নিই। তো ফ্রেন্ডস, ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।